হ্যাঁ হাই দিস আরিয়ান, এভরিতে রিভিউ করবো মোশাররফ করিম অভিনীত হুব্বা। হুব্বা সিনেমাটা আমি কালকেই দেখি ফার্স্ট ডে ফার্স্ট শোতে, বাট কালকে একটু সিক থাকার কারণে আমি রিভিউটা করতে পারিনি। তো কেমন ছিল হুব্বা? এই ফিল্মের ডিরেক্টর ব্রাত্য বসু। আমি ওনার এখন পর্যন্ত জাস্ট একটা সিনেমাই দেখেছি, সেটাও মোশাররফ করিম ছিল বলে ডিকশনারি। এর আগে তিনি আরো চারটা সিনেমা বানিয়েছেন। হুব্বা সিনেমার যদি আমি এক কথাই রিভিউ করি তাহলে আমি জাস্ট এতটুকু বলতে পারি যে যারা মোশাররফ করিমকে দেখতে চান একটা ডিফারেন্ট ক্যারেক্টারে, যদি একজন অভিনেতার অভিনয় দেখতে চান তাহলে মাস্ট ওয়াচ হুব্বা। প্রথমত হুব্বা আমাদের টিপিক্যাল যে বাংলা ফিল্ম সেগুলা থেকে অনেক অনেক ডিফারেন্ট। এ ধরনের কাজ না আমাদের বাংলায় হয় না কলকাতায় হয়, এরকম কনসেপ্টের কাজ দুই একটা যেটাও হয় সেই কাজগুলোতে দেখবেন না হয় মেকিং ঠিক নেই, না হয় গল্পটা ঠিক নেই, না হয় পারফরমেন্স ঠিক নেই, একটা না একটা জায়গায় কমতে থাকে। হুব্বাতে যে র সিন বা যে ব্রুটাল সিনগুলো দেখিয়েছে সেটার জন্য বা এই ফিল্মের মেকিং এর জন্য এই ফিল্মটা অন্যান্য ফিল্ম থেকে একদম ডিফারেন্ট। হুব্বার গল্প গ্যাংস্টার হুব্বা শ্যামলের থেকে নেওয়া, তো এই ফিল্মে হুব্বার গ্যাংস্টার হওয়া থেকে শুরু করে তার পতন এই ওভারঅল জার্নিটাই দেখানো হয়। এই ফিল্মের যে পয়েন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বা যেগুলো পজিটিভ সাইড বলতে পারেন, প্রথমত এটার রাইটিং, আই মিন এই হুব্বা ক্যারেক্টারের কি দারুণ দারুণ সব ডায়লগ লেখা। এরপর ব্রাত্য বসু এই গল্পটা তিনি যেভাবে বলেছেন, সে কিভাবে গ্যাংস্টারে পরিণত হচ্ছে, তার কিভাবে পতন হচ্ছে, এই ওভারঅল জার্নিটা তিনি যেভাবে দেখিয়েছেন এটাও বেশ প্রমিজিং। এরপর এই ফিল্মের মেকিং, সিনেমাটোগ্রাফির কাজ, বিজিএম, বিশেষ করে আমি দুটা গানের কথা বলবো, হুব্বা টাইটেল ট্র্যাক আর একটা গান আছে আই থিঙ্ক সব দুষ্ট লোক এই টাইটেলের, এই দুইটা গান জাস্ট দারুণ। এরপর পজিটিভের ভিতর সবার পারফরমেন্স, মানে ভাই প্রত্যেকটা আর্টিস্ট তাদের নিজ নিজ ক্যারেক্টারে ফাটিয়ে পারফর্ম করেছে, সেটা মোশাররফ করিম থেকে শুরু করে তার আশেপাশে যত ক্যারেক্টার তারা নিজ নিজ ক্যারেক্টারে যে পারফর্মটা দিয়েছে, স্পেশালি এটার জন্যই এই ফিল্মটা আপনার কাছে বেশি ভালো লাগবে। আর যাকে নিয়ে না বললে নয়, মোশাররফ করিম আমি তার একজন ফ্যান, মূলত তার জন্য ফিল্মটা দেখা। ভাই এই মানুষটা কোন লেভেলের যে অভিনেতা এটা তো আমরা সবাই জানি, বাট এই ফিল্মে হুব্বা ক্যারেক্টারে যখন মোশাররফ করিমের পারফরমেন্স দেখবেন তখন তাকে দেখে মনে হবে যে উনার মতন একজন অভিনেতাকে আমাদের দেশের ডিরেক্টর ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে না, ঠিকঠাকভাবে তাকে ব্যবহারই করতে পারে না। ব্রাত্য বসু হুব্বা ক্যারেক্টারে তাকে যেভাবে ব্যবহার করেছে, তাকে যেভাবে ইউজ করেছে, ভাই যারা হুব্বা দেখেন নাই এরকম একটা ডার্ক ক্যারেক্টারে মোশাররফ করিমের অভিনয় আপনি মিস করে ফেলছেন। মানে এই ক্যারেক্টারের যে লেয়ার এবং তার ডায়লগের যে ডার্ক কমেডি গুলো যেটা বেশ বেশ অর্ক করে, বিশেষ করে এই রিজন গুলার কারণে। প্রথমত এটার স্টোরি টেলিংটা বেশ ভালো, দ্বিতীয়ত এরকম ক্যারেক্টারে মোশাররফ করিমকে আমরা এর আগে কখনো দেখিনি, থার্ড এই ফিল্মের মেকিং এবং এটার ডার্ক কমেডি গুলো দারুণ। এই রিজন গুলার কারণেই হুব্বা সিনেমাটা আপনার কাছে বেশ বেশ ভালো লাগবে। এরপর একটা দুইটা নেগেটিভ পয়েন্টও রয়েছে, আমি যে কোনো একটার কথা বলি, সেটা হচ্ছে এই ফিল্মের কিছু কিছু সিন দেখে আননেসেসারি মনে হয় যে এই সিনটা এখানে দরকারই নেই। জাস্ট ওই আননেসেসারি কিছু সিনের জন্য গল্পটা অনেক জায়গায় স্লো মনে হয়। এমন নয় যে ওই সিনগুলো না রাখলে গল্পে অনেক ইম্প্যাক্ট পড়তো, ওই সিনগুলো না থাকলে এই যে মাঝে মাঝে মনে হয় যে গল্পটা যাচ্ছে না, একটু স্লো মনে হচ্ছে, সেটা আই থিঙ্ক ফিল হতো না। এছাড়া ফিল্মের মেকিং, পারফরমেন্স, স্টোরি টেলিং এগুলো ওভারঅল বেশ ভালো। জাস্ট মাঝে মাঝে এমন কিছু আননেসেসারি সিন আসে যেটার জন্য এটার স্ক্রিন প্লে অনেকটা স্লো মনে হয়। আমি আপনাকে রিকমেন্ড করব এই সিনেমাটা দেখার জন্য, এরকম ক্যারেক্টারে মোশাররফ করিমকে কখনো দেখেননি, এরপর আমাদের টিপিক্যাল বাংলা ফিল্ম থেকে অনেক ডিফারেন্ট, সো এই রিজনগুলোর কারণে আপনি এই সিনেমাটা দেখতে পারেন। সো আই অ্যাম গিভ 3.5 আউট অফ 5। যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন, আর যারা অলরেডি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।